নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড অ্যাপে লোন উঁত পেতে কাবুলিওয়ালা লেখা অদিতি বসুরায় পাঠ চান্দ্রেই নিয়োগী হঠাৎ দরকার অর্থের ভুলেও যে কোনো লোন অ্যাপ ডাউনলোড করে ধার নেবেন না গুগল প্লে স্টোরে ঘাপটি মেরে বসে থাকা এরকম কিছু লোন অ্যাপের পর্দা ফাঁস হয়েছে সদ্য কাবুলিওয়ালাদের থেকেও ভয়ঙ্কর মূর্তি ধারণ করছে এই ধরনের কিছু সংস্থা হাঁদে পা দিলে আপনার সঞ্চয় তো বটেই তার সঙ্গে শেষ হয়ে যেতে পারে সামাজিক সম্মানও গত বছরের বাইশে ডিসেম্বর ভারতীয় পুলিশ বাহিনী হায়দ্রাবাদ গুরগাঁও ও বেঙ্গালুরুর ছটি কল সেন্টারে হানা দিয়ে প্রায় দেড় হাজার টেলিকলারের সন্ধান পায় তারা গুগল প্লে থেকে লোন দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার কাজে যুক্ত ছিল এদের মধ্যে থেকে চব্বিশ জনকে গ্রেপ্তার করা হয় পরের সপ্তাহে এই প্রতারণা চক্রের অন্যতম হোতা চীনা নাগরিক ঝু ঝুইকে ল্যাম্বো নামে পরিচিত পুলিশ গ্রেপ্তার করে এরপর নানা সূত্রে খবর পেয়ে পুলিশ আরও অনুসন্ধান শুরু করে গত কয়েক মাসে করোনা মহামারীর কারণে বেকারত্ব এবং অর্থনৈতিক ধসে হাজার হাজার ভারতীয় চাকরি খুইয়েছেন ফলে অনেক মানুষই বাধ্য হয়ে নানা অনলাইন অ্যাপ থেকে লোন নিয়ে সংসার চালাচ্ছেন এর ফায়দা লুটছে প্রতারক কোম্পানিগুলি অত্যন্ত চড়া হারে তারা সুদ ধার্য করছে এই সব ভূইফোর সংস্থাগুলির বেশিরভাগই চীনা অ্যাপ গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ভারতের বেশিরভাগ মানুষ ব্যবহার করেন ফলে এই ক্ষেত্রে গুগলের দায়িত্ব থেকে যায় এই ধরনের ঘটনায় জানা গিয়েছে গত বছরে সাতশো পঞ্চাশের মতো লোন অ্যাপকে গুগল প্লে স্টোরে যুক্ত করা হয়েছে গুগলের নিয়ম অনুযায়ী এখানে এমন কোনো লোন অ্যাপ রাখা যাবে না যা কিনা পার্সোনাল লোন দিয়ে ব্যবহারকারীদের ষাট দিনের কম সময় তা শোধ করতে বলে কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে এই নিয়ম অধিকাংশ অ্যাপ মেনে চলছে না তাছাড়া নিয়ম ভেঙে ইচ্ছে মতো হারি সুদ দাবি করছে ডিজিটাল পেমেন্টের ক্রেতা সুরক্ষা কমিটির সদস্য শ্রীকান্ত লক্ষ্মণানো একই কথা জানিয়েছেন এই প্রসঙ্গে তার বক্তব্য গুগলের পলিসি ভেঙে প্রতারক চক্র কাজ করছে হায়দ্রাবাদের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সাইবার ক্রাইম কেভিএম প্রসাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী এই সমস্ত অ্যাপের মাধ্যমে প্রায় তিন বিলিয়ন ডলার অর্থাৎ তিনশো কোটি টাকা দেওয়া নেওয়া হয়েছে দুহাজার সালে ক্যাশ গুরু উধার লোন গো ক্যাশ ক্রেজি রুপি গোড়ায় লোন দেয় স্বাভাবিকভাবেই পরে যখন ধার শোধ করার সময় আসে তারা নিজ মূর্তি ধারণ করে গ্রাহকদের ধমকি দিয়ে মেসেজ পাঠায় হেনস্থা শুরু করে গ্রাহকের আত্মীয় বন্ধুদের ফোন করতে থাকে এমন কি সোশ্যাল মিডিয়াতে তাদের সম্মানহানি করা আরম্ভ করে দেয় এই ঘটনা বন্ধ করতে উদ্যোগ নিয়েছেন অনিল রচামাল্লা রচামাল্লা ইন্টারনেট এথিক্স ও ডিজিটাল ওয়েলনেস এক্সপার্ট হিসেবে কাজ করেন তিনি দু সালের সেপ্টেম্বর মাস থেকে প্রায় একশো জন প্রতারিত গ্রাহকের অনুরোধে এই অপরাধ রুখতে আইনি লড়াই শুরু করেছেন এই মুহূর্তে তার সাপোর্ট গ্রুপের সদস্য সংখ্যা আটষট্টি রচামাল্লা জানিয়েছেন এই সব অ্যাপের টেলিকলাররা এমন ভাবে গ্রাহকদের হুমকি দিয়ে কথা বলে যে তারা ফোন হাতে থরথর করে কাঁপতে থাকেন অন্তত এগারো জন এখনো পর্যন্ত এই ক্রমাগত হুমকি ও হেনস্থা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন অবাক হওয়ার মতো ব্যাপার হল সব মানুষরা সবাই কিন্তু উচ্চশিক্ষিত ও নাম করা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করেছেন এদের মধ্যে অনেকেই অ্যাপল গুগল ও অ্যামাজনের মতো কোম্পানিতে কর্মরত ছিলেন লকডাউনের কারণে কাজ হারিয়ে এরা লোন নিতে বাধ্য হয়েছেন আসার কথা হলো উধার লোনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে গত ডিসেম্বরে এই অ্যাপের লোন শোধ করতে না পারায় এক মহিলাকে তার নগ্ন ভিডিও পাঠাতে বলা হয় ক্ষতিপূরণ হিসেবে মহিলা আত্মহত্যার চেষ্টা করেন তবে গুগল এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি রচামাল্লার মতে আমাদের সবাইকে এই ব্যাপারে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে একমাত্র তাহলেই এই ধরনের ট্র্যাজেডির হাত থেকে নিস্তার মিলবে